ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি অনুষ্কা। শুরু করছে এক ডজন গল্প। শুভেন্দুর পর এবার মদন মিত্রের মুখে কপ্টার লিফট। বাড়িতে ক্যাপসুল লিফট নেই, কথায় কথায় চপারও চড়ি না। জল্পনা বাড়ে হঠাৎ মদনের মুখে কপ্টার লিফট প্রসঙ্গ। আমাদের বাড়িতে ক্যাপসুল লিফটও নেই, আর আমাদের জীবনে কথায় কথায় কলকাতা মালদা কলকাতা মুর্শিদাবাদ চপারে চড়াও ভাগ্য নেই। তারপরও আমরা আছি তৃণমূল ভবনে বসি তিন দিন। আমি সকাল থেকে তৃণমূলের মিছিল করছি। আমিও সম্পদ, আমিও তৃণমূলে আছি, আর যারা তৃণমূলে নেই তৃণমূলের বিরুদ্ধে বলছে, চ্যালেঞ্জ করছে, পতাকা ছেড়ে করছে, তারাও তৃণমূলের সম্পদ, তারা তৃণমূলে আছে, আমার গোলমাল হয়ে যাচ্ছে। মানে ঋতিক ঘটকের একটা বই ছিল যে লেনিন বুঝি স্ট্যালিন বুঝি, তারপর সব কনফিউজ কনফিউজ কনফিউজ, অযান্ত্রিক। আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, আর সেই জন্যই আমার মনে হয় প্যাক আপটা খুব ইম্পর্টেন্ট। সবে মাত্র প্যাক আপ, তৃণমূলের এখন সবাই ড্রেসিং রুমে রয়েছে, মেকআপ তুলছে। অ্যাকচুয়ালি মেকআপ করে তো জানা যায় না, আমি তো মুখে মেকআপ করার পরে আমার বেসিক চরিত্রটা কি জানা যায়, এখন তো মেকআপ তোলার পালা চলছে। কিন্তু আমি মদন মিত্র, আমার বেসিক ক্যারেক্টার হচ্ছে আমি মরে যাব। নামায় হিন্দু, নামায় মুসলমান, নামায় খ্রিস্টান, সবসে পেলে মা এক ইনসান, মদন মিত্র বেইমান নয়। কামারহাটি মানুষকে কেমন করে পেতে হবে তা পিকে বলতে পারবে না, পিকে শুধু স্ট্র্যাটেজিস্ট। টিম প্রশান্ত কিশোর নিয়ে মন্তব্য মদনের। আমি যদি বলি কামারহাটির মানুষকে আমায় কেমন করে পেতে হবে সেটা পিকে আমায় শেখাবে, দেন আই এম রং। হোয়াই শুড আই? পিকে স্ট্র্যাটেজিস্ট, পিকে একটা দল তাকে নিয়ে এসছে, সে বলছে কিভাবে কিভাবে করলে কোন প্রোগ্রাম করলে ভালো হয়, এবং এখানে এত পপুলারিটি, এখানে এই বেস, এখানে এই বেস। কিন্তু আমি কালকে হনুমান মন্দির উদ্বোধন করতে গিয়েছিলাম, সেখানে আমি কালো সালোয়ার স্যুট পরব না, আমি কমলা রঙের টিপ পরে মাথায় শরণাগত দিনার্থ হনুমান আরতি কি জয় হন, এটা আমার উপর ডিপেন্ড করে। সো আমার এলাকায় আমি জিতব। সারদা নারদাতে যাদের নাম ছিল তারাই যাচ্ছে বিজেপিতে, কল্যাণের এই মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুললেন অপরূপা পোদ্দার। ওনার ভেবে বলা উচিত পাল্টা অপরূপার, দুই তৃণমূল সংসদে বাগযুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। আগে যাদেরকে বলতেন যে এ রোজভ্যালিতে যুক্ত, এ সারদায় যুক্ত, এ নারদায় যুক্ত, হ্যাঁ যাদের 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 নাম বলতেন তারাই এখন তো বিজেপি যোগদান মেলায় জয়েন করছেন। উনি তো একজন সিনিয়র নেতা, এই ধরনের কথা কেন বলছেন? এক দল এক জেলা দুই সাংসদ, একজনের বক্তব্যে অপরজনের অসন্তোষ প্রকাশ। বক্তা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর তার মন্তব্যে অসন্তুষ্ট আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। গত কয়েকদিন ধরে লাগাতার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে সংবাদ শিরোনামে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর এই আক্রমণ করতে গিয়েই তার বক্তব্যে উঠে এসেছে নারদ সিং কাণ্ডের প্রসঙ্গ। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসে যে যেখানে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখিয়ে জিতেছে, সেই দিনকে যেখানে দাঁড়িয়ে উনি বলে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি এখানে ক্যান্ডিডেট 294টা ক্যান্ডিডেট, সেদিন কিন্তু সাহস করে বলতে পারেননি আর দিদি আপনি ক্যান্ডিডেট নন আমি ক্যান্ডিডেট। আগে যাদেরকে বলতেন যে এ রোজভ্যালিতে যুক্ত, এ সারদায় যুক্ত, এ নারদায় যুক্ত, হ্যাঁ যাদের 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 নাম বলতেন তারাই এখন তো বিজেপির যোগদান মেলায় জয়েন করছেন। নারদ সিং কাণ্ডে নাম রয়েছে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারেরও, আর স্বাভাবিকভাবেই কল্যাণের মুখে নারদের প্রসঙ্গ উঠে আসায় অসন্তুষ্ট তিনি। কিন্তু একজন সিনিয়র নেতা এই ধরনের কথা কেন বলছেন যে যারা সারদা নারদায় আছে তারা বাঁচতে বিজেপিতে চলে যাবে? সুপ্রিম কোর্ট কি কোথাও বলেছে যে যারা সারদা নারদায় আছে তারা কালপিট? এই ধরনের ভুল তথ্য পরিবেশন করে মানুষের মনে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। আমি মনে করি যে ব্যক্তিগত আক্রমণ ঠিক না। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফাই সুরে বলেছেন, আমার কথা বুঝতে ভুল হয়েছে, আমি বলেছি যারা নারদ সারদায় যুক্ত তারা তৃণমূলে থাকলে দোষী আর বিজেপিতে গেলে সাধু হয়ে যায়। নারদ কাণ্ডে অভিযুক্তদের মধ্যে মুকুল রায় ও শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে দুই তৃণমূল সাংসদের দ্বন্দ্বের মধ্যে গুগলি দিয়েছেন হুগলি বিজেপি সাংসদ। সারদা নারদা
যাই আছে না কেন সেটা সিবিআই দেখছে এবং সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। শ্রীরামপুরের সাংসদ দিনের পর দিন যেভাবে একের পর এক কথা বলে যাচ্ছেন, মহিলাকে নাম ধরে নিয়ে কটুক্তি করে যাচ্ছেন, সত্যি কথা ওনাকে কখনো আমরা সিরিয়াসলি নিই না। আগামী দিনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে যোগাযোগ রেখেছেন, আপনারা কিছুদিন বাদেই দেখতে পাবেন ওনারা বিজেপিতে যোগদান করার চেষ্টা করছেন। আমি তো শুনেছি উনি নাকি বলেছেন যে 2021 তো আবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবে, তা 2024 আমাকে জিততে হলে আমাকে আবার তৃণমূলে চলে যেতে হবে। হুগলি জেলায় 2019 সালে 3টি লোকসভা কেন্দ্রের মধ্যে 2টি আসন পায় তৃণমূল। তার মধ্যে আরামবাগ আসনে মাত্র 1142 ভোটে জয়ী হন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। হুগলি লোকসভা আসনে জয়ী হন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনে নিরিখে বিধানসভা বাড়ির ফল অনুযায়ী হুগলি জেলায় 10টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল, 8টিতে বিজেপি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, হুগলি। ভাইপোর পর এবার খোকাবাবু। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোকাবাবু বলে কটাক্ষ দিলীপ ঘোষের। দিলীপকে দুধবাবু বললে ঠিক হবে? বিদ্রুপ তৃণমূলের। আমি ভাইপো বলছি, আমি বলছি খোকাবাবু। যদি কেউ আদর করে বলে, কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন, এখনো কোলেই আছেন। ওকে যদি বলি দুধবাবু সেটা ভালো হবে, উনি দুধের সোনা পেয়েছেন। ভাইপো, খোকাবাবু, দুধবাবু, ভোটমুখী বাংলায় এখন নানা জনের নানা বিশেষণ। ভাইপোর ব্যঙ্গের পর এবার দিলীপ ঘোষের মুখে খোকাবাবু বিদ্রোহ। লাগাতার আক্রমণের মুখে রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতগাছিয়া থেকে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। বলছে ভাইপো, আমি অনুরোধ করব, আপনাদের বুকের পাটা আছে, যদি থাকে ভাব পাচ্ছে কথা না বলে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে দেখান। অভিষেকের চ্যালেঞ্জে 24 ঘন্টার মধ্যে বিদ্রোহ ছুড়ে দিলেন দিলীপ। আমি ভাইপো বলছি, আমি বলছি খোকাবাবু। যদি কেউ আদর করে বলে, কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন, এখনো কোলেই আছেন, লড়ুন। যে লোকেরা তার পার্টির জন্য প্রাণ দিল, রক্ত দিল, ঘাম দিল, তারা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর উনি কোলে চড়ে এসে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন। দিলীপকে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। কোলে করে তো আমি শুনেছি স্কুলে যাওয়া যায়, আমিও কোলে করে মায়ের কোলে করে স্কুলে গেছি, তা এরকম কোলে করে যদি কেউ সাংসদ হতে পারে, এরকম কয়েকটা কোলের খোঁজ আমাকে দেবেন, তাহলে এখানকে যারা ভুইপোর আগামী দিন বিজেপির হয়ে দাঁড়াতে চাইছে, অন্তত তাদের কোলে করে এখানে কাউন্সিলর তো করে ছাড়ুন, সাংসদ তো দূরের কথা। নামে কি এসে যায়, যাকে বলা সে বুঝলেই হলো, এটাই যেন এখন বঙ্গ রাজনীতির মূল কথা। সমীর সেনগুপ্ত, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। নজরে 21-এর ভোট, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে কাল থেকে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যে হবে 20,000 ক্যাম্প, সরকারের দাবি চটজলদি মিলবে সমাধান। রাজ্য না দলের প্রকল্প, আক্রমণ দিলীপের। 1st ডিসেম্বর 2020 থেকে 30শে জানুয়ারি 2021 চার রাউন্ডে এই রকম 20,000 ক্যাম্প আয়োজিত হবে। শুধুমাত্র কনসিভ করেনি এই প্রকল্পগুলো, কনসিভও যেমন করেছেন 100% ফুল প্রুফ প্রসেসে সেটাকে এক্সিকিউটও করেছে। লোকসভা ভোটে খারাপ ফলের পর দিদিকে বলো বাংলার গর্ব মমতা কর্মসূচি নিয়েছিল তৃণমূল। জনসংযোগের লক্ষ্যে এবার দুয়ারে দুয়ারে সরকার, সরকারি পরিষেবা সাধারণের নাগালে পৌঁছে দিতে মঙ্গলবার থেকে 30শে জানুয়ারি পর্যন্ত রাজ্যের 344টি ব্লকে হবে শিবির, যেখানে স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, জয় জোহর এবং তপশিলী বন্ধু প্রকল্প, খাদ্যসাথী, শিক্ষাশ্রীর মতো প্রকল্পের পরিষেবা মিলবে। রাজ্য প্রশাসনের দাবি 100 দিনের কাজ কিংবা জব কার্ড সংক্রান্ত সমস্যারও চটজলদি সমাধান হবে। সরকার তার সকল আধিকারিক, তার সকল কর্মী বাহিনী নিয়ে শিবির মোডে, ক্যাম্প মোডে গ্রাম পঞ্চায়েত স্তরে এবং মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড স্তরে, কোথাও কোথাও হয়তো ক্লাস্টার অফ ওয়ার্ডস, সেইখানে পৌঁছে দেবে সার্ভিসেস। তৃণমূলের দাবি এই ধরনের প্রকল্প দেশের নজিরবিহীন। What Bengal thinks today, India thinks tomorrow, উনি বারংবার সেটা প্রমাণ করেছেন, উনি যা যা করেছেন সেগুলোকে অনুকরণ এবং পরবর্তীকালে অনুসরণ করে
কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকার। সরকারি টাকায় পার্টির প্রচার হচ্ছে, পাল্টা কটাক্ষ বিজেপি। উনি সরকারি প্রোগ্রামে পার্টির প্রোগ্রাম ঘোষণা করে দেন, আবার ওনার পার্টি অফিস থেকে একজন নেতা বলছেন, এদিকে চিফ সেক্রেটারি বলছেন, একেবারে ঘোট পাকিয়ে দেওয়া হচ্ছে। সরকার পার্টি বলে কিছু আলাদা নেই, সরকারি টাকা পার্টির টাকা হয়ে গেছে। পয়লা ডিসেম্বর থেকে টানা দুমাস দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প চলবে রাজ্য জুড়ে। পাল্টা 30 ডিসেম্বর থেকে বিজেপি শুরু করতে চলেছে বাড়ি বাড়ি চলো কর্মসূচি। সুমন ঘড়াই, ঋত্বিক মণ্ডল ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ। মেদিনীপুর জেল থেকে দুই আসামি পলাতক, ফেরার উল্টোডাঙ্গার মনোজিৎ বিশ্বাস এবং মিঠুন দাস। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে, অলোক সাঁতরা রয়েছেন আমাদের সঙ্গে। অলোক, কিভাবে এই আসামিরা পালিয়ে গেল, কোনো কি খোঁজ পাওয়া গিয়েছে? যাকা অনুষ্ঠা, আজ সন্ধ্যাবেলায় টনক নড়েছে প্রশাসনের তরফ থেকে, কেন্দ্রীয় সদরঘাট থেকে, যখন দুই আসামিকে পাওয়া যাচ্ছিল না, মনোজিৎ দাস এবং মিঠুন দাস, এরা মেদিনীপুর কেন্দ্রীয় সদরঘাটে ছিল, কিভাবে পালিয়ে গেল এখনও পর্যন্ত কোনো তল্লাশি পাওয়া যাচ্ছে না। পুলিশ চিরনি তল্লাশি চালিয়ে যাচ্ছে মেদিনীপুর শহর জুড়ে, একদিকে বাসের নাকা চেকিং, একদিকে বিভিন্ন রাস্তা অলিগলিতে তারা চেকিং চালিয়ে যাচ্ছে, তারা কোথায় যেতে পারে। এই দুজন আসামি দমদম সংশোধনাগার থেকে বেশ কয়েক মাস আগেই এসেছিল এই মেদিনীপুর সেন্ট্রাল জেলে। এখন এটাই দেখার বিষয় কিভাবে তারা কোথায় চলে যেতে পারে, এখনও পর্যন্ত চিরনি তল্লাশি চলছে। অনুষ্ঠা, ধন্যবাদ অলোক। সুতাহাটে অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে গলা কেটে খুন, ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার। সুতাহাটার চৈতন্যপুরে একাই থাকতেন রাসমণি দে কাঞ্জে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের পরে গলা কেটে খুন। খুন নিয়ে প্রাথমিকভাবে এমনই মনে করছে পুলিশ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 2671, রাজ্যের একদিনে করোনা আক্রান্ত হয়ে 48 জনের মৃত্যু। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর চব্বিশ পরগনা। কলকাতা একদিনে আক্রান্ত 736, মৃত 12। উত্তর চব্বিশ পরগনা একদিনে সংক্রমিত 674, মৃত 15। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার 93%। দোসরা ডিসেম্বর কোভ্যাক্সিনের ট্রায়াল উদ্বোধন করতে আসবেন রাজ্যপাল জগদীপ ধনখড়, এমনই খবর নাইসেট সূত্রে। অন্যদিকে কোভ্যাক্সিনের ট্রায়ালে অংশ নিতে পারেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। চীনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে 1 কোটি করোনা আক্রান্তের দিকে এগোচ্ছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 95 লক্ষ ছুঁই ছুঁই। এখনো অবধি 1,37,000-এর বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। বাংলায় এখনো পর্যন্ত করোনায় 8,000-এর বেশি মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে 2 ডিসেম্বর শহরে শুরু কোভ্যাক্সিনের ট্রায়াল। নাইসেট সূত্রে খবর, উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপালকে। আমন্ত্রণ গ্রহণ করে জগদীপ ধনখড় জানিয়েছেন উদ্বোধনে আসবেন তিনি। উদ্বোধনে উপস্থিত থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। ইতিমধ্যেই পরীক্ষামূলক প্রয়োগের জন্য ভারত বায়োটেকের তৈরি 1,000 কোভ্যাক্সিন নাইসেটে এসে পৌঁছেছে। নাইসেট সূত্রে খবর, কোভ্যাক্সিনের তৃতীয় তথা রাজ্য প্রথম ট্রায়ালে অংশ নেওয়ার জন্য আবেদন জানানো হয় ফিরহাদ হাকিমের কাছে। ভ্যাকসিন নিতে রাজি হয়েছেন কলকাতার বিদায়ী মেয়র। অন্যদিকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কোভোভ্যাক্সের ট্রায়াল হওয়ার কথা ডিসেম্বর মাসেই। 100 জন স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে ভ্যাকসিন। সূত্রের খবর, সেই ট্রায়ালে অংশ নিতে পারেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এই পরিস্থিতিতে সবার মনে প্রশ্ন একটাই, কবে সাধারণ মানুষের কাছে পৌঁছবে ভ্যাকসিন? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। করোনা মোকাবেলায় 100% সাফল্যের দাবি মডার্নার। চূড়ান্ত ট্রায়ালে অ্যান্টিবডি তৈরিতে 94.1% সাফল্য। করোনার ভ্যাকসিন নিয়ে সাফল্যের দাবি মডার্নার। জরুরি ভিত্তিতে প্রয়োগে মার্কিন সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।